স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ধিক্কার, এক দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধিক্কার, ধিক্কার ধিক্কার, এই সাম্প্রদায়িক সম্প্রীতি জীবনপথ, বাংলার ঐতিহ্য জীবনপথ, বাংলার ঐতিহ্য হিন্দু মুসলিম ঐক্য জীবনপথ, আমাদের সংগ্রাম চলছে, এই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আমাদের সংগ্রাম চলছে, আমাদের সংগ্রাম চলছে। এখন আপনাদের সামনে আজকে তার অনেক প্রচেষ্টা, সর্বদলীয় সবাই মিলে এখানে এসেছে, উদ্যোক্তা নিয়েছিলেন জনাব কামরুজ্জামান সাহেব, এছাড়াও আমাদের পীর সাহেব বাগনানের, আমাদের স্বামীজি গোবরডাঙ্গার সবাই আছেন এবং বিশিষ্ট ব্যক্তিরা। সময় কম, আমি এতটুকু বলবো, বাংলার পীর মাসায়ে কালে মোলামা জনগণ সবাই জেগে ওঠো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, ইয়া রসূল আল্লাহ, হাত উঁচু করে বলো, ইয়া রসূল আল্লাহ। আজকে আমরা রাজপথে, মানুষ কম হতে পারি হয়তো মনে করছেন পশ্চিম বাংলায় বহু মানুষ, কিন্তু এখানে কেন এত কম, ভালো করে চারিদিকে তাকিয়ে দেখেন, রাস্তায় বাগানে গাছে কোথাও জায়গা নেই, কিন্তু যারা গাছে উঠেছেন সাবধানে, আপনারা যেন বিপদ ঘটাবেন না, শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। আমি এতটুকু বলবো, গোটা পশ্চিম বাংলা নয়, গোটা ভারতবর্ষ আল্লাহ নবীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের কারণে গোটা ভারতবর্ষ, গোটা দেশ আজকে কিন্তু গর্জে উঠেছে, কিন্তু ভারতবর্ষের মাসনাদে যিনি প্রধানমন্ত্রী বসে আছেন নরেন্দ্র মোদী, তার এখনো শিক্ষা হয়নি যে ভারতবর্ষ এবং গোটা পৃথিবী থেকে বারবার মেসেজ দিচ্ছে যে তার দলের একজন নেত্রী আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলেছে, তাকে গ্রেফতার করতে হবে, শিক্ষা তার নেই, তিনি শুধু বলছে আমি সাসপেন্ড করেছি। তাই আমি আপনাদেরকে বলবো ভাই, আমরা বিগত দিনে দেখেছি, আমরা কিন্তু বাবরি মসজিদ দেখেছি, তিনতলার বিল দেখেছি, এনআরসির যুযুখানা দেখেছি, আজকে ভারতবর্ষের গোটা পৃথিবীর মুসলমান তারা এমন করে, তারা সব ছাড়তে রাজি আছে, কিন্তু তাদের যদি ইমানের উপরে কোনো আঘাত আসে, আমরা যে দয়ার নবী, বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছে, যাকে না পেলে আমরা কলেমা পেতাম না, যাকে না পেলে আমরা নামাজ পেতাম না, যাকে না পেলে আমরা কোরআন পেতাম না, আরে সেই নবীর বিরুদ্ধে কথা বললে আমরা কিন্তু বসে থাকবো না, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে গোটা পৃথিবী, গোটা ভারতবর্ষ, পশ্চিম বাংলার যুবক নওজোয়ানরা ময়দানে নেমে গেছে, আগামী দিন নামবে ইনশাআল্লাহ। আপনারা শান্তিপূর্ণ আন্দোলন করুন, গণতন্ত্রের বাইরে আন্দোলন নয়, গাড়ি জ্বালাবেন না, বাড়ি ভাঙবেন না, অন্য সম্প্রদায়ের ভাইরাও আমাদের সঙ্গে আন্দোলন করছে, শান্তিপূর্ণ আন্দোলন করুন। আপনারা এখন এখন আর দেখবেন না কে জামাত ইসলাম, কে তবলিগ, কে বেরেলি, কে আহলে হাদিস, কে ফকিরি, এসব দেখার সময় নেই, আমরা এক হয়ে, আমরা একসঙ্গে আমাদের লড়াই করতে হবে। আপনারা এখানে প্রতিজ্ঞাবদ্ধ হন, হাত তুলে বলে ইনশাআল্লাহ, অনেক বক্তা আমার বক্তব্য এখানে ইতি করলাম, আরাফ এবং বসিয়ার দরবারের পক্ষ থেকে সকলকে সংগ্রামী অভিনন্দন।